আব্দুল্লাহ সাহেব ইউসুফ সাহেব বললেন যে উস্তাদ জি বলছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তাকে শাহাদাত দান করুন আল্লাহু আমিন বললেন অত্যন্ত ভদ্র মিষ্টি মুখ আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে এলেবেলা মানুষ আমার কাছে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন আল্লাহর কসম তিনি বলছেন যে আপনার উস্তাদের পেটে হাদিস ছাড়া কিছু না তিনি তো শায়খ না শাইখুল মাশায়েখ আলহামদুলিল্লাহ কেন পরস্পরের মন্তব্যটা করলেন কিন্তু কেউ কেউ জানে না জানলাম কে আমি আজকে প্রকাশ করে দিলাম পরস্পরের প্রতি ভালো দিকটা উল্লেখ করব খারাপ দিক উল্লেখ করলে তার সাথে আলোচনা করে উল্লেখ করব কথা কি বুঝাতে পেরেছি ভালো দিক উল্লেখ করব পূর্বের মুহাদ্দিসগণ সবাই ভালো দিকটা উল্লেখ করতেন এমনকি এই যুগের মুহাদ্দিসগণ তাদের মধ্যে কত মাসালা ইখতিলাফ আছে কিন্তু পরস্পরে কত সুন্দর ধারণা করতেন আমরা ধারণা করতে পারি না কেন আমি একটা কথা বলি উদাহরণ দিতে গিয়ে যে পৃষ্ঠপিতা আলোচনা করতে গেলাম আমি হলাম ছাত্র সবাই সমতুল্য তো একদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন যে উস্তাদ জি বলছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তাকে শাহাদাত দান করুন আল্লাহু আমিন বললেন অত্যন্ত ভদ্র মিষ্টি মুখ আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে এলেবেলা মানুষ আমার কাছে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন আল্লাহর কসম তিনি বলছেন যে আপনার উস্তাদের পেটে হাদিস ছাড়া কিছু না তিনি তো শায়খ না শাইখুল মাশায়েখ আলহামদুলিল্লাহ কেন পরস্পরের মন্তব্যটা করলেন কিন্তু কেউ কেউ জানে না জানলাম কে আমি আজকে প্রকাশ করে দিলাম কেন ভালো মন্তব্য করা যায় না বিশ্বাস করে তারা তো বেদাতি না প্রশ্ন হলো একটা আপনার কাছে মতুর রহমান মাদানির কথা যদি বলি তিনি সালাফি আকিদার মানুষ আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলি শহীদুল্লাহ খান মাদানির কথা বলি আমরুল্লাহ বিন ইসমাইলের কথা বলি পরস্পরের মধ্যে দোষটা কেন তুলে ধরবো ভালো গুণটা তুলে ধরবো দোষ থাকলে পার্সোনালি আলোচনা করবো আমরা আমরা পরস্পর এক থাকবো কেন দোষটা উল্লেখ করবো ইমাম বুখারীর মধ্যে ইমাম মুসলিম ছাত্র ছিলেন ইমাম বুখারী এবং মুসলিমের মধ্যে কাটাছিড়া করতে চেয়েছিল ইহুদিরা চক্রান্ত করতে চেয়েছিল ইমাম মুসলিম রহিমাহুল্লাহ দুইটা কথা বলেই ফেলেছেন যদিও বা মানে তাত্ত্বিক ভাবে এটা ঠিক না এর পরেও যেহেতু কথা এসেছে এই জন্য বলছি ইমাম মুসলিম রহিমাহুল্লাহ চলে গেলেন ইমাম বুখারীর কাছে দুইটা কথা হয়েছিল নিশাপুরে যখন ইমাম বুখারী গেছেন এত বড় মুহাদ্দিস ইমাম বুখারীর কাছে গিয়ে মানুষকে মারিয়ে লক্ষ জনতা মারিয়ে সামনে গিয়ে বলছেন ফাকাব্বালা বাইনা আইনাইহে দুই চোখের মাঝখানে চুম্বন করলেন ইমাম মুসলিম চুম্বন করে তখন অন্ধ মানুষ ইমাম বুখারী রহিমাহুল্লাহ চুম্বন করে বলছেন দাঁড়ানি ওকাব্বিল রিজলাইকা আমাকে ছেড়ে দিন আমি আপনার পায়ে চুম্বন করে ক্ষমা চেতে চাই ক্ষমা নিতে চাই ইয়া উস্তাদ আল আসাতিজিন ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন ইয়া তাবিব আল হাদিস ফিল হিলাল হে উস্তাদ কুল সম্রাট হে মুহাদ্দিস কুল সম্রাট হে হাদিসের সবচেয়ে বড় ডাক্তার আমি আপনার কাছে এসেছি তিনি যখন গেলেন ইমাম বুখারী বলতে পারতেন না যা এখান থেকে যা কি জন্য এসেছি যা এখান থেকে কি বলতে পারতেন না কিন্তু বলেছিলেন ইমাম বুখারীর এলেমের অভাব ছিল না যার ভিতরে যে গাছে যত ফল ধরে ওই গাছ নুয়ে পড়ে খালি কলস বাজে বেশি ভরা কলস বাজে না